সুধি দর্শকবৃন্দ আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। যদি চ্যানেলটা ভালো লাগে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। হিরু আলম এক এক সময় এক এক ছবি করে কিন্তু সে মানে ভাইরাল হয়ে যাচ্ছে, বাদশাহ দ্য কিং। ছবিটা শুনলেই কেমন যেন মনে হচ্ছে যে বাদশাহ বাদশাহ বাপ, আসলে কিন্তু সে আগের দিনের রাজা বাদশাহ না। এই বাদশাহ হলো বর্তমান যুগের ঢাকার কিং বাদশাহ। তো বাদশাহ দ্য কিং ছবির শুটিং চলতেছে ডিপজল সাহেবের বাসায় এবং সেখানে বাদশাহগিরি করতেছেন হিরো আলম। তো দর্শক, আপনাদেরকে এখন দেখাবো যে বাদশাহ দ্য কিং ছবির ভিতরে কিভাবে হিরো আলম বাদশাহগিরি করতেছে। চ্যানেলের সাথেই থাকুন। বাংলাদেশের এক নম্বর সুপারস্টার না, হিরো আলম তো আগে থেকে দেখতেন, কপি খুব কমই করে। হিরোর নিজস্ব শক্তি, নিজস্ব প্রতিভা নিয়ে চলার চেষ্টা করে। সেই হিসেবে আমাদের একটু দর্শক চায় ব্যতিক্রম ক্যারেক্টার, ব্যতিক্রম একটা লুক, সব কিছু মিলে ব্যতিক্রম কিছু সবাই দেখতে চায়। তো আমরা চাই ব্যতিক্রম কিছু নিয়ে আসার জন্য ব্যতিক্রম একটা আমরা লুকে আসার চেষ্টা করি। ইনশাল্লাহ আপনাদের দোয়াই খুবই ভালো আছে, আর আবারও কাজকর্মে মন দিয়েছে। কারণ কিছুদিন নির্বাচনের কারণে আমরা কাজকর্ম থেকে দূরে ছিলাম। আমি আমার এখন 5টা সিনেমা পড়ায় রিলিজ করতে আছে এখন। সেই সিনেমাগুলো একটু টুকটাক কিছু কাজ বাকি ছিল আমাদের ফিনিশিং, বাচ্চাটা কিং, আইলেসুরা, তারপরে বউ জামেলা, নষ্টর কষ্ট, সবাই জানেন 5টা সিনেমা আমার একবারে কমপ্লিট। তারপরে শ্যামবাজার 5টা সিনেমা, এরমধ্যে কিছু সিনেমার আমাদের নির্বাচনের কারণে আমার একটা হার্ড ডিস্ক নষ্ট হয়ে যায় সিনেমার। তো সেই সিনেমার হার্ড ডিস্কের থেকে আমার 20টা সিনেমারই কিছু ফুটেজ নাই হয়ে গেছে আর কি। এই জন্যে আমাদের পুনরায় আবার কিছু সিনেমা সিকোয়েন্স আবার শ্যুট করা লাগতেছে। এই জন্যে সিনেমাগুলো আমরা আবারও যেটুকু কাজ বাকি ছিল সেইটুকু আমরা কমপ্লিট করে আপনাদের সামনে নতুন কিছু নিয়ে আসতেছে আর কি। নতুন সিনেমা এই যে আমাদের বাদশাহ দ্য কিং রিলিজ হবে সামনে মাসে, তারপরে আইলে ছোড়া, বহু জমে লড়াই, নষ্টর কষ্ট, আমাদের 4টে সিনেমা টানা রিলিজ করবো আমরা। নতুন বাচ্চা ডাকিং সিনেমা নাম বাচ্চা ডাকিং, ফুল বাচ্চা রূপে দেখতে পারবে। আর এই সিনেমাতে মনে করেন একটু ব্যতিক্রম কিছু ক্যারেক্টার করেছি। আর এখানে আমাদের সিনিয়র সব আর্টিস্টরা আছে, কাজী আচ্ছার আছে, গাঙ্গুয়া আছে, তারপর তনু প্যান্ডেল আছে, একা আছে, রিয়া মুনি আছে, আরও তারপরে শীতল আছে, আরও অনেক কটা মনে করেন আমাদের নায়িকা এখানে আছে আর কি। না, এই সিনেমা তো অবশ্যই মেসেজ আছে। যে আমাদের মেসেজটা আমি এই মুহূর্তে বলতে চাইতেছি না, কারণ মেসেজটা বললে দর্শক তো বুঝে পেয়েছেন আমার গল্পটা। এই জন্য গল্পটা বলতে চাইতেছি না, তো ব্যতিক্রম। তারপরে এই সিনেমা আমাদের কালাচান নামে একটা আমরা আইটেম সং, তারপরে বাচ্চাটা কিং, আমার তারপরে এরকম ব্যতিক্রম কিছু গান আছে আর কি। তো আমার মনে হয় এই গানগুলো সবার মুখে মুখে থাকবে, ব্যতিক্রম কিছু আমরা গান নিয়ে আসতেছি। আর হিরো আলমের 20টা সিনেমাতে আপনারা জানেন ব্যতিক্রম কিছু গান থাকে, অ্যাকশন থাকে, ডায়লগ থাকে। এই সিনেমাতে ব্যতিক্রম গান পাবেন, ডায়লগ পাবেন, নতুন কিছু দর্শক আমি আশা রাখতেছি। আমার 20টা সিনেমায় একটা জিনিস আপনারা খেয়াল রাখবেন, কোনো সিনেমা কোনো সিনেমার সাথে মিলবে না। আমি ব্যতিক্রম সব কিছু দেওয়ার চেষ্টা করি, 20টা সিনেমা দর্শক অন্যরকম কিছু পাবে আশা রাখছি। আমরা নতুন করে করেছি আর কি, আমরা নতুন করে করেছি। খালি নামটা কালাচান হতে পারে গানের, কিন্তু কথাগুলো অন্যরকম। আমরা সব তো চেঞ্জিং কিছু চাই, আমরা চেঞ্জিং কিছু ওটা আমাদের ওটা আইটেম সব গানটা একটু ব্যতিক্রম আর কি। আমরা বলিউডে দেখেছি শাহরুখ খানকে বাদশাহ সিনেমা করতে, আপনি কি এই হলিউডের বাদশাহে ফিরবেন? দেখুন, বাদশাহ তো একটা সিনেমার নাম। তো আমি সাধারণ একটা মানুষ, সাধারণ মানুষের মাঝে থাকতে চাই। আর সিনেমাতে কেউ কখনো বাচ্চা, কখনো ফকির, কখনো আমির, কখনো রাজা, এটা আমাদের ক্যারেক্টারে। কিন্তু বাচ্চা তো বাচ্চা হবে, বাচ্চা একজনই হয়, সবাই বাচ্চা হতে পারে না। এই যে নতুন নতুন লোককে আপনি বিভিন্ন সময় দর্শকদের উপহার দেন, আসলে এই লোকগুলো আপনি কপি করেন নাকি এটা আপনার নিজে থেকে আসে? না, হিরো আলম তো আগে থেকে দেখতেন, কপি খুব কমই করে। হিরো একদম
Okay.